রমজান মাস জুড়ে মানুষের পদচারণায় মুখর থাকে মালয়েশিয়ার বাংলাদেশি অধ্যুষিত এলাকার ইফতার বাজারগুলো। তবে করোনার কারণে এখন অনেকটাই ক্রেতা শূন্য। হাতে গোনা দুই একটি স্থায়ী দোকানে ইফতার সামগ্রী বিক্রি করতে দেখা যায়। অন্য সময় সড়কের পাশে বিক্রেতাদের হাতে বানানো হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা দেখা গেলেও এবার তা দেখা যায়নি। কাঁচা বাজারগুলো ছাড়া তেমন কোথাও সাধারণ মানুষের আনাগোনা নেই। বাংলাদেশ ঐতিহ্যবাহী চকবাজারের মতো আমরাও মালয়েশিয়াতে প্রবাসীরা যারা আছি, আমরা ইফতার যে আছে সেগুলো আমরা আনন্দের সাথে সেগুলো আমরা তৈরি করি এবং আমরা নিজেরা এগুলি ভাগাভাগি করে আমরা সবাইকে এই আমেজটা সবার সাথে ভাগাভাগি করি। বাংলাদেশের মতো ইফতারের ব্যবস্থা এখানে আছে, মুড়ি, চানা, বুট, পেঁয়াজু সমস্ত কিছু বাংলাদেশে যেভাবে আমরা ইফতার করি বাড়িতে এবং আমাদের অনুষ্ঠানে, ঠিক সেরকমভাবেই এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, দোকান আছে, সব মিলিয়ে আমরা ঠিক বাংলাদেশের আমেজটা এখানে আমরা পবিত্র রমজানে উপভোগ করে আমরা ইফতার করি। অনেকেরই কাজকর্ম নাইকা, বেতন ঠিক মতো পাইতেছে না, ব্যবসা বাণিজ্য নাইকা। এবছর জনসমাগম এড়াতে এবারের ইফতার বাজারে রয়েছে টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। করোনার এই প্রকোপ কেটে গিয়ে আগামী বছর আবার পুরনো রূপে ফিরে যাবে চিরচেনা এই ইফতার বাজার, এমনটাই প্রত্যাশা সবার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।